ওয়েলকাম টু বার্তা চ্যানেল। তুমি কতটা আত্মবিশ্বাসী, তোমার আত্মবিশ্বাস কতটা আছে তুমি কিভাবে জানবে? তোমার আত্মবিশ্বাস তখনই বাড়বে যখন তুমি নিজের সম্বন্ধে জানবে। তোমার নিজের নলেজ সম্বন্ধে যতক্ষণ তোমার কাছে সঠিক ধারণা না থাকবে, তোমার আত্মবিশ্বাসও বাড়বে না। তাই আত্মবিশ্বাস বাড়াতে গেলে আগে নিজের সম্বন্ধে জানতে হবে। আর নিজের সম্বন্ধে জানতে গেলে তোমায় কি করতে হবে, না নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে কেয়ার করতে হবে। যতটা কেয়ার তুমি তোমার নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য করো, ঠিক ততটাই কেয়ার তোমার নিজের প্রতি করতে হবে। তবে তোমার আত্মবিশ্বাস বাড়বে। তুমি বাজার থেকে একটা গোলাপের চারা কিনে এনে মাটিতে পুঁতে দিলেই সে ফুল দেবে না। তার কাছ থেকে ফুল নেওয়ার জন্য তার পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে, তাকে সার দিতে হবে, তাকে নিয়মিত জল দিতে হবে, তার আগাছা নির্মূল করতে হবে, তবে সে এক সময়ে তোমায় ফুল দেবে। তাই ভাবো, একটা গোলাপের কাছ থেকে, একটা গোলাপ গাছ থেকে ফুল পাওয়ার জন্য তোমায় কতটা পরিশ্রম করতে হচ্ছে, তার প্রতি কতটা সময় দিতে হচ্ছে। তাহলে তোমার নিজের প্রতিও ঠিক এতটাই সময় দিতে হবে, তোমায় নিজের প্রতিও ঠিক এতটাই সময় দিতে হবে, নিজেকে এতটাই যত্নশীল হতে হবে নিজের প্রতি, তবে তুমি কোনো ভালো কাজ করতে পারবে। আর ভালো কাজ করার জন্য তোমার যে আত্মবিশ্বাসটা দরকার, সেই আত্মবিশ্বাসটা ওই জায়গা থেকেই আসবে। যতক্ষণ না তোমার নিজের সম্বন্ধে সঠিক ধারণা থাকবে, ততক্ষণ তোমার আত্মবিশ্বাস বাড়বে না। আর আত্মবিশ্বাস না থাকলে তোমার স্মার্টনেসও কমে যাবে। তাই তোমার আত্মবিশ্বাস বাড়াতে হবে, তার জন্য তোমার নিজের সম্বন্ধে জানতে হবে, প্রপার নলেজ থাকতে হবে। যদি তুমি অল্প সময়ের জন্য আগে থাকতে চাও, সেক্ষেত্রে তুমি একলা চলো। আর যদি তুমি লং টাইম সবার আগে থাকতে চাও, সেক্ষেত্রে তোমায় সবাইকে নিয়ে চলতে হবে। তাই সবাই মানে একটা হিউজ পরিমাণ পাবলিক তোমার সম্বন্ধে কি ভাবছে না ভাবছে, সেটা তোমার অনেক কিছু তার উপর ডিপেন্ড করছে তোমার ভবিষ্যতের পরিকল্পনা। তাই কেউ যখন তোমার সমালোচনা করছে, তুমি সেটা ভালোভাবে সমালোচনাটা গ্রহণ করো। কারণ সমালোচনা না করলে তোমার ভালো মন্দ কোনো দিকটাই তুমি বুঝতে পারবে না। তাই তোমার মধ্যে কি কমতি রয়েছে সেটা সমালোচনার মাধ্যমেই তুমি বুঝতে পারবে, তোমার নেগেটিভ পয়েন্ট কোনটা রয়েছে সেটা তুমি পরে কারেকশন করতে পারবে। তাই সমালোচনা থেকে সবসময় পিছু হটবে না, সমালোচনা সামনাসামনি আসবে, কি বলতে চাইছে না চাইছে সেটা তোমায় শুনতে হবে ভালো করে। আর সেই মতো তোমার গ্রুমিং করে নিজেকে পরিবর্তন করতে হবে, তোমাকে চেঞ্জ হতে হবে। কারণ দুনিয়া যা চাইছে সেই মতো তোমাকে তৈরি হতে হবে। কোনো কিছু বড় কিছু করতে গেলে তুমি একলা করতে পারবে না, সবাইকে সঙ্গে নিয়েই তোমায় চলতে হবে। অন্যের সম্বন্ধে তো অনেক জেনেছো, অনেক পড়েছো, এবার সময় এসছে নিজের সম্বন্ধে জানার। নিজেকে জানো, নিজের পার্সোনালিটি বাড়াও, নিজের আত্মবিশ্বাস বাড়াও, নিজে কনফিডেন্ট থাকো, নিজে স্মার্ট থাকো, আর নিজের চলার জীবনে চলার পথে অনেক দূর এগিয়ে চলো। আর এই ধরনের কথা যদি শুনতে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও পেতে আগ্রহী হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।